শেষ পারে। থ্যাংক ইউ রে নিমকি, স্যার এত তাড়াতাড়ি বললেন যে আমি কিছু লিখতেই পারলাম না। তুই তোর কপিটা না দিলে আমি তো নোটসগুলো লিখতেই পারতাম না রে। আরে আমি তো তোর বন্ধু, এই সামান্য ব্যাপারে থ্যাঙ্কস বলছিস কেন? তবুও এই নোটসগুলো এত ইম্পর্টেন্ট না, এগুলো না পড়লে পরীক্ষায় জিরো পাবো। দেখছিস না আজ ক্লাসে একজনও অ্যাবসেন্ট করেনি। হ্যাঁ রে, দুদিন হয়ে গেল ডুগডুগিরা স্কুলে আসছে না, কি হয়েছে জানিস? না রে, আসলে পরীক্ষার আগে পড়াশোনা নিয়ে এত ব্যস্ত যে খেয়ালই করিনি। আচ্ছা ওরা তো নোটসগুলো পেলো না, তাহলে পরীক্ষা দেবে কি করে? তুই চিন্তা করিস না, আমি আজকে ওদের বাড়ি গিয়ে নোটসগুলো দিয়ে আসবো আর ওদের খবরও নিয়ে আসবো। ঠিক আছে। নোটসগুলো দেওয়ার জন্য থ্যাংক ইউ রে নিমকি। ওসব বাদ দে, তোরা দুদিন ধরে স্কুলে যাচ্ছিস না কেন বলতো? কাল সন্ধ্যের পর থেকে এমন বৃষ্টি নামলো যে বাড়ি থেকেই বেরোতে পারলাম না। একটা ফোনও তো করতে পারতিস। ফোনে কি আর নোটস দিতে পারতাম, তাই চলেই এলাম। তা তোর হঠাৎ জ্বর কি করে এলো? নিশ্চয়ই কোল্ড ড্রিঙ্কস খেয়েছিস। না রে নিমকি, ভয় পেয়ে জ্বর এসেছে। ভয় পেয়ে? কিসের ভয়? কালো বিড়ালের ভয় রে। কালো বিড়ালের ভয়? ব্যাপারটা একটু খুলে বলতো আমায়। বলছি শোন, পরশুদিন মেলা থেকে আমরা না একটা কালো রঙের বিড়াল পুতুল কিনে এনেছিলাম বুঝলি, তারপর চোখ দুটো দেখেছিস যেন একদম জ্বলছে, রাতে দেখলে না পিলে লাফিয়ে উঠবে। এই দুঃখ শোন না, কাল আমরা স্কুলে এটাকে নিয়ে যাব, তারপর টিফিন ব্রেকে সবাইকে ভয় দেখাবো। নিমকি নিজেকে খুব সাহসী ভাবে না, এইবার দেখবো। ও ডুগডুগি দাদা বাবু, তোমরা কোন ঘরে গো? এই দাঁড়া, আগে একটু গজা কাকার উপরে পরীক্ষা করে দেখা যাক। কই, কোথায় গেলে গো তোমরা? মিয়াও। উজি বাবা, ভয় পেয়েছে ভয় পেয়েছে গজা কাকা, ভয় পেয়েছে ভয় পেয়েছে গজা কাকা, ভয় পেয়েছে ভয় পেয়েছে। তো ভয় পাবো না, ভরে সন্ধে বেলা শুম্ভ নিশুম্ভের মতো মুখের সামনে ঝাঁপিয়ে পড়লি আমি কেন? স্বয়ং ভোলানাথ ভেবলে যাবে, আর একটু হলেই দুধ কনফেসটা পড়তো, কই সর দেখি। বললেই হবে, তুমি মোটেই আমাদের দেখে ভয় পাওনি, তুমি এই কালো বিড়ালটাকে দেখে ভয় পেয়েছো। বলো বলো বলো। গজা পাবে এই খেলনা বিড়ালকে ভয়? যাও যাও যাও, দুধটা খেয়ে পড়তে বসো। তোমাদের বাবা মা কিন্তু আমায় বলে গিয়েছেন সন্ধেবেলায় পড়তে না বসলে নালিশ করে দিতে, বিড়ালটাকে ডেকেই এক্ষুনি পড়তে বসো বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা বসছি, বাবা মা না থাকলেও শান্তি নেই। গজা কাকা চলে গেছে, আমরা এখন মোটেই দুধ খাচ্ছি না, সে তুমি যতই বলো না কেন। চল ডুগ, পড়াটা সেরে নি, তাহলে আর নালিশ করতে পারবে না। চল চল চল। হ্যাঁ, কিসের একটা আওয়াজ হলো না? হ্যাঁ রে, কিসের আওয়াজ হলো বলতো? গজা কাকা, ও গজা কাকা, কি হলো? আমন চাচাচ্ছ কেন? ও মা গো, এ কি হয়েছে গো? আরে ডুগ দাদা বাবু আমন করে পড়ে আছে কেন, আর তুমি আমন ধরে কাঁপতেছ কেন? কি হয়েছে বিড়ালের? এই বিড়ালটা তো এক্ষুনি দুধ খাচ্ছিল গো। তোমরা আবার আমার সাথে মস্কজা করতেছ? দাঁড়াও, আমি তোমাদের বাবা মাকে সব বলে দেব। না গো গজা কাকা, আমি সত্যি বলছি, এক্ষুনি এই বিড়ালটা আমাদের দুধের বাটি থেকে দুধ খাচ্ছিল। এই দেখো না ডুগ কেমন ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে সেটা দেখে। তাই বুঝি? দাঁড়াও, ডুগ দাদা বাবুর জ্ঞান আমি এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি।
এই ডুবে গেলাম রে, ডুবে গেলাম, ডুবে গেলাম, ডুবে গেলাম, ডুবে গেলাম। তুমি আমার গায়ে জল ঢাললে কেন? আরে যদি বিড়াল নিয়ে এমন ফালতু গপ্প দাও না, তালি পরে এবার তোমার বাবা ওই পানা পুকুরে চুবই আনবে বলে দিলাম। ব্যাপারটা কি হলো বলতো? বিড়ালটা দুধ খাচ্ছিল না? আমার মনে হচ্ছে আমাদের মেলায় অতগুলো আলুর চপ খাওয়া মোটেও উচিত হয়নি। নির্ঘাত পেটের গ্যাস মাথায় উঠেছে, তাই দুজনেই ভুলভাল দেখছি। সে তো আমরা তোর জন্যই কিনলাম। আমার জন্য? আমি তো তোদের মেলা যাওয়ার কথাটাই জানতাম না। তাতে কি, তোর তো কি সুন্দর একটা নিম্বু আছে। বাবাকে কতবার বলেছি আমাদের জন্য একটা ডগি এনে দিতে, বাবা বলে দুজনকে নিয়ে পাগল হয়ে যাচ্ছি, তার উপরে আবার নাকি ডগি। সেই জন্যই তো ভাবলাম একটা বিড়াল পুতুলি বরং আনি। নাম দেবো কি জানিস? পানি। তোর ডগির নাম নিম্বু আর আমাদের বিড়াল হলো পানি, নিম্বু পানি। দুজনের নাম মিলে কেমন লেবুর শরবত হয়ে যেত বলতো? তোরা পারিসও বটে, কই দেখি তোদের পানিকে। আরে ওটাই তো সমস্যা, সকাল থেকে কত খুঁজছি কোথাও পাচ্ছি না। আর কোথাও খুঁজেও পাবে না, আমি নিজে গিয়ে আজ সকালে ওটাকে বাড়ির পেছনে ডাস্টবিনের কাছে ফেলে দিয়েছি। কি ফেলে দিয়েছো? হ্যাঁ, তোমার বাবাই তো বলেছে ফেলে দিতে, অন্যদের ভয় দেখাতে গিয়ে তোমরা নিজেরাই বারবার ভয় খাচ্ছ। এরপর আরো বড় কোনো অসুখ বিসুখ বাদাইয়ে বসলে না 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 না, বাবা যা করেছে ভালোই করেছে। উফ, কোনো মানে হয়? পানিকে নিয়ে আমাদের কত প্ল্যান ছিল, কত লোককে ভয় দেখাবো ভেবেছিলাম। তোরা আবার কি ভয় দেখাবি, তোরা তো নিজেরাই ভয় পাচ্ছিস। আর তাছাড়া এরম সবাইকে ভয় দেখানোটাও ঠিক না। আমার জমানো টাকা দিয়ে কিনেছিলাম আমার বিড়াল। এই ডুক কাঁদছিস কেন? কাঁদিস না, তুই কি বাচ্চা নাকি? আমি কিছু জানি না, আমার বিড়াল চাই। আচ্ছা বাবা আচ্ছা, তুই আগে কান্নাটা বন্ধ কর, আমি বাড়ির পেছনে একটু খুঁজে আসি, খুঁজে পেলে আমি কাকুকে বুঝিয়ে বলছি। ডুগি, তুই ডুগের কাছেই থাক। ঠিক আছে। পুরো বাড়ির পেছনটাই তো খুঁজে দেখলাম, কই কোনো বিড়াল পুতুল তো খুঁজে পেলাম না, কেউ আবার তুলে নিয়ে গেল না তো। না, তা কি করে হবে, কেউ কি আর ডাস্টবিন থেকে পুতুল তুলে নিয়ে যায়? আচ্ছা, পুতুল কি সত্যি কখনো জীবন্ত হয়? না, আমাকে এখনই দেখতে হবে গজা কাকা পুতুলটা ফেলে দেওয়ার পরে কি হয়েছিল। চোখের ভুল নয়, তার মানে ডুকডুকি ঠিকই দেখ।
দেখেছিল, বিড়ালটা সত্যি জীবন্ত হয়ে ওঠে। কিন্তু জঙ্গলের ভেতরে কোথায় গেল বিড়ালটা? ডুগডুগিকে ভয়ই বা দেখালো কেন? আমায় ওকে খুঁজে বের করে জানতেই হবে। এইতো, এটাই সেই বিড়ালটা। কিন্তু কোথায় যাচ্ছে দেখি তো। বিড়ালটা যাচ্ছেই বা কোথায়, আর এরকম চিতার মতো দৌড়চ্ছে কিভাবে? বিড়ালটা ওরম ভাবে মাটি খুঁড়ছে কেন দেখি তো সামনে গিয়ে। কি ওটা? এগুলো তো স্বর্ণ মুদ্রা। এগুলো এই জঙ্গলের মাঝখানে কি করে এলো? নিশ্চয়ই এর পেছনে কোনো ইতিহাস লুকিয়ে আছে। মনে হচ্ছে বিড়ালটা আমায় কিছু বলতে চাইছে। আমাকে অ্যানিমাল ভয়েস কনভার্টার অন করতে হবে। প্লিজ অন অ্যানিমাল ল্যাঙ্গুয়েজ কনভার্টার। আমার নাম নিক্স, তুমি কি আমায় কিছু বলতে চাও? তুমি আমার কথা শুনতে পাচ্ছ? সত্যি? হ্যাঁ পাচ্ছি, বলো কি বলতে চাও। আমার অনেক কথা বলার আছে। আমার নাম মতি, আর আমার মালিকের নাম ছিল প্রতাপাদিত্য চৌধুরী। খুব ভালো মানুষ ছিলেন, তোমায় তার কথাই বলবো। বুঝলি মতি, আজ আমার মনটা বড্ড ভালো লাগছে। শহরের গরিব মানুষগুলো চিকিৎসার জন্য বড্ড কষ্ট পাচ্ছিল, এবার এই স্বর্ণ মুদ্রা ভাঙিয়ে ওদের জন্য একটা হাসপাতাল বানিয়ে দেব, বুঝলি? জানি জানি, আমার খুশিতে তুইও খুশি হোস। বাবা শম্ভু, একটু জোরে জোরে পা চালা বাবা। জানিসই তো এই জঙ্গলের পথটা একদম ভালো নয়, ভর দুপুরেও ডাকাতি হয়। তাড়াতাড়ি একটু পা চালা। এই তো বাবু যাচ্ছি। আই আই, তাড়াতাড়ি টান রে তোরা। কিরে থামলি কেন? চল চল। বাবু বাবু, কারা যেন এদিকে আসছে। বাবু কারা যেন এদিকে আসছে। সে কি কারা? সর্বনাশ! এরা তো ডাকাত, এরা তো এই এই স্বর্ণ মুদ্রা গুলো ছিনিয়ে নেবে। বাবু বাবু, আপনি পালান, আপনি পালান বাবু। হাসপাতালটা আমাদের খুব দরকার, আপনি পালান। যাবে কোথায় জমিদারের বেটা? খোঁজ সবাই, এখানেই কোথাও আছে, খোঁজ। মতি মতি, তুই দৌড়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় মাটি খোঁড়, মাটি খোঁড়। এই থলেটা এক্ষুনি লুকোতে হবে, ওরা যে কোনো মুহূর্তে আমাদের ধরে ফেলবে। যা যা যা, দৌড়ো দৌড়ো, ফাঁকা জায়গায় মাটি খোঁড়।
ব্যাস, এতেই হবে, এতেই হবে রে মতি, এতেই হবে। এবার ওরা আসবার আগেই আমায় এই গর্তটা বুঝিয়ে ফেলতে হবে। বড় আশা ছিল এই হাসপাতালটা দেখে যাওয়ার, কিন্তু আমার সে আশা পূরণ হবে না বুঝতে পারছি। কিন্তু বলতি, আমার এই হাসপাতালটা যেন হয়, এই স্বর্ণমুদ্রাগুলো যেন কোনো যোগ্য ব্যক্তির হাতে পড়ে। দেখিস বাবা, আমার এই আমার এই শেষ ইচ্ছেটুকু তুই পূরণ করবি বল। হ্যাঁ হ্যাঁ, যেন যোগ্য মানুষের হাতে পড়ে। চল 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 চল, আমরা সদরের দিকে দৌড়ই, যদি যদি প্রাণ বাঁচাতে পারি। কোথায় পালাচ্ছিস? বের কর, বের কর, টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর। আমার কাছে কিছু নেই, আমার কাছে কিছু নেই। মিথ্যে বলবি না, খবর আছে, তোর কাছে সোনার মোহর আছে। শোনো, ওই মোহর তোমরা আমায় মেরে ফেললেও পাবে না, কিছুতেই পাবে না। বটে, তাহলে তোর বেঁচে থেকে কি লাভ? আর সেই দিন থেকে আমি একজন যোগ্য মানুষের খোঁজ করে চলেছি, যাতে এই স্বর্ণ মুদ্রাগুলো তার হাতে তুলে দিতে পারি। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, তুমি তখনই কেন কাউকে কিছু বোঝানোর চেষ্টা করলে না? বাড়ির অন্য কারোর কাছেও তো যেতে পারতে। সেটা সম্ভব ছিল না নিক্স। সেদিন আমার মনিবের সাথে আমাকেও ওই ডাকাতের দল শেষ করে দিয়েছিল। কিন্তু তুমি আজ যেরকম ভাবে আমাকে এই স্বর্ণ মুদ্রার কাছে টেনে আনলে, এতদিন তা কেন করনি? বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছি, অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু অশরীরী হলেও আমি তো একটা বিড়াল। তোমার মতো সব মানুষ তো আর বিড়ালের ভাষা বোঝে না, বরং বেশি বোঝাতে গেলে ভূত ভেবে ভয় পায়। তাই অনেক দিন বোঝানোর চেষ্টা করে একটা সময় হাল ছেড়ে দিলাম। কিন্তু মনিবের শেষ আশা পূর্ণ না করে আমার আত্মা মুক্তি পেল না। তাই বনে বাজারে ঘুরে না বেরিয়ে পালকি বেহারা শম্ভুর বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতাম। ভাবতাম, ওকে বোঝাতে তো পারি, ওকে যদি বোঝাতে পারি, তাও পারলাম না। সময় বয়ে গেল, শম্ভু মারা গেল, দেখতে দেখতে শম্ভুর নাতিটাও বড় হয়ে গেল, আর খেলনা বানিয়ে মেলায় বেচতে লাগলো। তখনই আমারই মতো দেখতে একটা বিড়ালের মধ্যে ঢুকে পড়লাম। ভাবলাম, একটা শরীর তো পাওয়া গেল। আর তাই তুমি ডুগডুগিদের ভয় দেখাচ্ছিলে, এটা কি তুমি ঠিক করেছো বলো? জানো, ভয় পেয়ে ডুগের জ্বর হয়েছে। না না, বিশ্বাস করো, আমি ভয় দেখাতে চাইনি, কিন্তু আমি যতবারই কথা বলার চেষ্টা করলাম, ওরা ভয় পেয়ে গেল। আরে, পুতুল কখনো কথা বলতে পারে নাকি? খেলনা বিড়াল ম্যাও বললে বাচ্চারা কি ভয় পাবে না? আমি বুঝতে পারিনি নিক্স, আসলে আমার হাতে আর কোনো উপায় ছিল না, কিন্তু এতদিনে কেউ আমার কথা বুঝতে পেরেছে। তুমি আমার কথাটা রাখো নিক্স, এই স্বর্ণ মুদ্রাগুলো সরকারের হাতে তুলে দাও, তাহলে আমার মনিবের শেষ ইচ্ছে পূর্ণ হবে, আর আমার আত্মাও শান্তি পাবে। তুমি নিশ্চিন্তে থাকো মতি, আমি এই স্বর্ণ মুদ্রাগুলোকে একটা বেনামি চিঠিতে প্রতাপাদিত্যের নাম লিখে সরকারি দপ্তরে পাঠিয়ে দেব। হ্যাঁ, কি অদ্ভুত কাণ্ড! কি হয়েছে গো পাপা? ভারী অদ্ভুত একটা কাণ্ড ঘটেছে রে নিমকি। তুই নরনারায়ণ চৌধুরীর নাম শুনেছিস? কোন নরনারায়ণ চৌধুরী গো পাপা, যিনি এই শহরটাকে সাজিয়েছে? আরে, শুধু কি সাজিয়েছিলেন, বলতে পারিস এই শহরটাকে শহর বানিয়েছিল ওই চৌধুরী বংশ। জঙ্গল পরিষ্কার করে রাস্তাঘাট বানানো থেকে শহরের নিকাশি ব্যবস্থা সবকিছুই ওই চৌধুরী বংশের দান। আর শুধু কি তাই, স্কুল কলেজ অনাথ আশ্রম সবই তারা গড়ে তুলেছিলেন, বাকি ছিল শুধু একটা হাসপাতাল। এবার সেটাও পূরণ হবে। কিভাবে?
চৌধুরী বংশের শেষ বংশধর ছিলেন প্রতাপাদিত্য চৌধুরী। উনি ডাকাতদের লাঠির আঘাতে মারা গিয়েছিলেন। মারা যাওয়ার আগে নাকি উনি এই হাসপাতাল তৈরির জন্য এক থলে স্বর্ণ মুদ্রা রেখে গিয়েছিলেন। আজ এত বছর পর কোনো এক সহৃদয় ব্যক্তি সেই স্বর্ণ মুদ্রা খুঁজে পেয়ে সরকারি দপ্তরে পাঠিয়েছেন। ব্যক্তি নয়, বালিকা। তুই কিছু বললি নিমকি? না, মানে বলছিলাম ব্যক্তি না হয়ে বালিকাও তো ফেরত দিতে পারে। বালিকাও ফেরত দিতে পারে? তা দিতেই পারে, নিশ্চয়ই পারে। আর আমার নিমকির মতো মেয়ে হলে তো অবশ্যই পারে। আমি যাই, স্কুলের জন্য রেডি হয়ে নি। আর একটু হলেই পাপার সামনে সব ফাঁস হয়ে যেত। আরে মতি। হ্যাঁ নিক্স, আমি তোমায় ধন্যবাদ দিতে এসেছি। আজ তোমার জন্য আমার মনিবের শেষ ইচ্ছে পূরণ হয়েছে, আর আমিও আমার কথা রাখতে পেরেছি। এত ভালো একটা কাজ করতে পেরে আমারও খুব ভালো লাগছে মতি। আমার শুধু খারাপ লাগছে তোমার বন্ধুদের কথা ভেবে। শুধু শুধু আমার জন্য ওরা এত কষ্ট পেল, তাই চাই ওরা ওদের আদরের পুতুল পানিকে ফেরত পাক। কিন্তু মতি, তুমি তো। হ্যাঁ নিক্স, মতি তার মনিবের কাছে ফিরে যাবে, আর ডুগডুগিরা ফিরে পাবে ওদের পানিকে। ম্যাও, আমি চললাম। এরকমই থেকো, সবার উপকার করো। বিদায় নিক্স, বিদায়। বিদায়। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.